হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও আগে থেকে একটুখানি একটু সামান্য আমার পাটা ভালো আছে। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি। এখন কটা? 10:30 বাজতে যায়, মানে আমার টিফিন টিফিন হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, কারণ মা আছে জন্য সকালে 9টার মধ্যেই টিফিন হয়ে গেছে। আর আমি শুধু সকালে উঠে পুজোটা করছি, আর নন্দিনীর এখন স্কুল ছুটি আছে, তো বেশি কিছু কাজ নেই। মা সকালে সকালে উঠে টিফিন টিফিন সব বানিয়ে নিয়েছে, আমি শুধুই রেস্ট নিচ্ছি। আমি পুজোটা না করলে আমাকে ভালো লাগে না, তো গোপালকে পুজোটা করছি। এখন ছাতে অনেকটা ফুল কমে গেছে, আগের থেকে অনেকটাই ফুল কম ফুটছে। তো আজকে, কালকে তো একদমই ফুল ছিল না, খুবই কম হয়েছিল কালকে, আজকে মোটামুটি ফুল হয়েছিল। তো শুধু গোপালের জন্য আজকে আমি মালাটা বানিয়েছি, তোমাদেরকে ব্যাক সাইড করে দেখিয়ে দিচ্ছি। দেখো, শুধু আমার গোপালের জন্য মালাটা বানিয়েছি, বোধহয় আর বোধহয় একদিনের পরে ফুলই হবে না। আর এখানে দেখছো খুব কম ফুল। তো আমি সকালে উঠে পুজোটা করে নিচ্ছি। এখন ছোটো মেয়ের ঘুম পাড়ানো হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে নন্দিনীর সাথে নিচে একটু ঘুরতে গেছে। আমি বললাম তোমাদের সাথে একটু গল্প করি, কতদিন ধরে শরীরটা ভালো থাকছে না জন্য শুধু খালি শুয়ে বসে থাকছি, ভালো করে ভিডিও বানাতে পারছি না। দেখেছো সব জায়গায় এলোমেলো হয়ে পড়ে আছে, কাজ করতে পারছি না। টুকটাক মা কত কাজ করবে, মায়ের শরীর ভালো নেই, তাও মা সবসময় টুকটাক করে রান্না, টুকটাক নয়, তাও মা সবসময় রান্না করছে, বান্না করছে, তো ওই জন্য ফ্রিতে বসে আছি। এখন রান্না, দুপুরের ও রান্না মায়ের অর্ধেক হয়ে গেছে। আমি শুধু বললাম মা গরম গরম ভাতটা খাবো, তুমি ভাতটা কিন্তু 12টা করে বসাও, তাহলে ভালো লাগবে। এখন নিরামিষ খাওয়া হচ্ছে, তো তা ঠান্ডা হয়ে গেলে না ভাত খেতে ইচ্ছে করে না। গরম ভাতে একটু ডাল ফাল দিয়ে আলু চোখা বেগুন ভাজা এগুলো সব ঘি ফি দিয়ে খাওয়া হচ্ছে। এটা কার্তিক মাস চলছে, তোমরা জানো আমরা কার্তিক মাস করি, তো এই মাসে পুরো আমাদের নিরামিষই চলছে। তো ওই জন্য একটু গরম ভাত হলে না খেতে ভালো লাগে, কোনোদিন দই দিয়েও ভাত খাওয়া হচ্ছে। তো ওই জন্য মাকে বললাম একটু গরম খাতে, মা ওইখানে বসে বোনদের সাথে বোধহয় কথা বলছে, আর আমি এখানে এই ঘরে বসে তোমাদের সাথে কথা বলছি। আজকে বাইরে ওয়েদারটা না খুব ভালো আছে, একটু রোদ হয়েছে, কালকে একটু কম রোদ ছিল, পরশুকে তো খুব বৃষ্টি হচ্ছিলো, এখানে ঝড় হওয়ার কথা ছিল, একটু হাওয়া দিয়ে বেশি ঝড় টড় হয়নি। আজকে ওয়েদারটা ভালো আছে, রোদ উঠেছে, খুব ভালো আছে। আর কালকেরটাও মোটামুটি ভালো ছিল, বাজে বাজে ফাটাচ্ছিলো সবাই। আচ্ছা, এরা চলে এসছে এখন। নিয়েছে বাবা বললাম না, তার আগে বলছিলাম তো আমি একদিন নতুন বেতন পাঠিয়েছি তোমার জন্য, একটু উঁচু করবে, একটু দয়া হলে একটু ভর্তি করে দিয়ে যাবে। ও তো মামা, আই বুলারি কোথায় গেছিলে? খুব ঘুরতে পারছি, এ এখন এত ঘুরতে পেরেছি না, দেখো ও দিদির কাছে ঘুরতে গেছিলো, তারা আমাকে তাকাচ্ছে না, আবার ও দিদি নিয়ে যাবে যেন ঘুরতে, কেমন জড়িয়ে দিচ্ছে। আচ্ছা আসো মামা, আসো আসো আসো, আসছো? আমি কিন্তু ঘুরতে যাবো না, এসো এসো। নতুন জামা মা পরেছে না, তুমি লোকের বাড়ি ঘুরতে গিয়ে হিসি করে দিয়ে এসছো, দুষ্টু কিছু করে দিয়ে এসছো। আর আমার মায়ের রান্না বান্না শেষ হয়ে গেছে, আমার মা এখন মোবাইলে সিরিয়াল দেখছে। কোন সিরিয়ালটা গো দিদা? তুমি জানো কোন সিরিয়ালটা দেখছে? কোনটা বলো তুমি? মামনে কই, মো মামরে কই, আছো আছো আছো, কোমনে আছো, মামনে আছো, মামরে আছো, কি আছে তুমি কোথায় যাচ্ছো? কি সিরিয়াল ওকে মালুম, ও সব সময় আমার মায়ের কাছে শুয়ে শুয়ে সব সিরিয়াল দেখে, তো ওই জন্য ও কি কি সিরিয়াল দেখে ফেলি, মা দেখছে হাসিবো পূর্ণিমা সময়। তোর মতো শুয়ে থাকো, মানে আমি কাজ করতে পারছি না, নন্দিনী মধ্যে বিছানায় হেগে ফেললেই যায় না, শোনা কিছু একদম দেখো কেমন পড়ে আছে, ওইতেই গিয়ে শুয়ে পড়লো রে সিরিয়াল। আমার মা এমনি শুয়ে আছে, মাথা ব্যথা আছে না, আমি ভিডিও তুলে নিচ্ছি, তুলে আইনি তোর? আরে আরে আমি দেখো আমার এদিকে কথা বলছি, দেখো এরা সব শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আমি খোড়া পায়ে উঠে উঠে ওদের ভিডিও তুলছি, এরা কি করছে। আসো মামা, কত মামা আমরা যাই এদিকে, আসো আসো। দুজন হাঁটতে পারে না, এই দেখো দেখো মামা দেখো, দুজনই হাঁটতে পারে না, দুজন 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 লেখনিকে নিয়ে যাও যাও, এরা দুজন শুয়ে থাকবে, আমরা ছোট মেয়ে আর আমি হাঁটতে পারি না বলছি, তোমরা দুজনে যাও, আসো মামা আসো। বাজি বাজি সব নিয়ে যাচ্ছে ফাটাতে, এখন না 7:30 বাজে, নন্দিনী টিউশন চলে গেছে,
আরে আমার মা এখানে সবজি কাটতে বসে, নন্দিনী বললো দিদা আজকে চাউমিন করবে, আর আমার মা বললো আমাকে চাউমিন করতে আসে না দে, তারপর নন্দিনী বললো না তুমি করো আমি চাউমিন খাবো, তো আমি বললাম ঠিক আছে আমি বলে দেবো মা আজকে ফার্স্ট টাইম চাউমিন ট্রাই করবে করতে। তো চাউমিনগুলোকে মাকে বললাম গরম জলে ভিজিয়ে আর ঝুড়িতে ছেঁকে দিতে, ঝুড়িতে ছেঁকে মা পাখার তলায় রেখেছে আর যত রকমের সবজি ছিল সব কাটছে। চাউমিন মানে ভেজ চাউমিন হবে, তাতে কি আমরা বেশি করে সবজি দিলে খেলে ভালো, তো সবজিগুলো কাটছে। আর নিরামিষ চাউমিন যখন হবে, ভেজ চাউমিন যখন হচ্ছে তো বাদাম ভাজাটাও করতে হবে, তো বাদাম ভাজাটাও হচ্ছে। আর সবজিগুলো মা সব কেটে নিচ্ছে, এরপরে দেখি মা কেমন চাউমিন বানায় তোমাদেরকে দেখাচ্ছি। আমি কাজ করতে পারছি না, যেন আমার মা কত কাজ করছে, বাসন টাসন সব ধুচ্ছে, এখানে সব কেটে রেখেছি। আর এগুলো ভাজা হচ্ছে, বাদাম গুঁড়ো হয়েছে। অ্যাকচুয়ালি আমার মাকে চাউমিন করতে অতটা আসে না, মা পিঠে পিঠে করতে পারে সব, আর সব রান্নাবান্না করতে পারে, কিন্তু চাউমিন টাউমিন করতে পারে না। মা বললো তুই এখানে দাঁড়াবি আমাকে বলে দিবি আর আমি করবো, ওই জন্য আমি উঠে এসেছি মাকে একটু বলে দেবো ভেজ চাউমিন করার জন্য। নন্দিনী চাউমিন খেতে খুব ভালোবাসে, কদিন ধরে কিছুই মানে চাউমিন টাউমিন ওর পছন্দের হয়নি, পিঠে পিঠে এটা ওটা হচ্ছে, কিন্তু ওর পছন্দের চাউমিন পাস্তা ওইগুলো হয়েছিল না, তো আজকে ভেজ চাউমিন বানাচ্ছি। মাকে বলে দেবো মা ফার্স্ট টাইম আজকে চাউমিন বানাবে, আর দেশে যখনই চাউমিন হয় আমার ছোটো বোন বানায়, আর ছোটো বোন যখন আছে মানে আমার বাবা মা না ওরা অত চাউমিন খায়ও না আর অত বানায় না, ছোটো বোন যখন আছে তখন চাউমিন বানানো হয়। ওই জন্য মাকে এখন আমি বলতে এসেছি, মা এখন সব সবজিগুলো ভাজা করছে, আরও সবজিগুলো আছে সব কাটা হয়ে, বাদাম গুঁড়ো করা হয়েছে ভেজ চাউমিনের জন্য, সব কেটেছে মা। ফার্স্ট টাইম বানাবো শোনা যাবে না, এটা যে দিয়েছে আওয়াজটা ভালো শোনা যাবে না, টিভিটা চললে একদম আওয়াজ আসছে না, আর ওইদিকে আমার আজকে টিভি দেখছে, টিভিটাও বন্ধ করছে না। এই দেখো আমার মা মোটামুটি চাউমিনটা বানিয়ে ফেলেছে, একটুও ভাঙেনি, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে দেখে লাগছে। আর ভালো হবে না কেন, আমি বলেছি মা যে কাল করছে মায়ের হাত লাগলে এমনিই তো ভালো হয়, তো মা আজকে ফার্স্ট টাইম চাউমিন করেছে, তো আমি খুশি, দেখি কেমন লাগে। আর এখন দেখো তোমরা রাত না কটা বাজে জানো, 10:30-11 বাজে, এই 8:30-9 মধ্যে শুয়ে পড়ে আজকে একটু ঘুম নেই, ও সন্ধ্যাবেলা 7:00 সময় শুয়েছে আর 8:30 করে উঠেছে, আর একটু ঘুম নয়। আমি শুভ জন্য বসে আছি, টিভি দেখছিলো বাবা, টিভি দেখা হয়ে গেছে, আমরা সব শুতে যাবো, ও শুচ্ছে না, ও খেলা ধুমে আছে। আর না ও একটু একটু হাঁটতে পেরেছে না, এখন খালি হাঁটবে, খালি হাঁটবে, হামাগুড়িও দেবে না, একটু পড়ে গেলে আবার উঠে না, আবার হাঁটতে লেগে আছে। আর এখন দেখো রাত্রে কী খেলার ওর মস্তি এখন। Thank you.